অনিমেষ একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। সেই কোম্পানিতে দীপা নামের একটি মেয়েও চাকরি করত। একসাথে কাজ করতে করতে তারা একে অপরকে পছন্দ করতে লাগলো, আর কয়েক মাস পর তারা দুজনে বিয়ে করে নিল। দীপা খুব গরিব ঘরের মেয়ে হলেও খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল। সে চাইতো কোনো ধনী পরিবারে বিয়ে করতে, যেখানে সব আধুনিক ফার্নিচার সহ চার পাঁচটা কাজের লোক থাকবে। কিন্তু অনিমেষটা ছিল মধ্যবিত্ত পরিবার, তাই বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে দীপার কিছুই পছন্দ হলো না। সে অনিমেষকে বলল, এ কি, তোমাদের বাড়িতে এসি নেই? উফ, এই গরমে আমি থাকবো কি করে? আর এত ছোট তোমার বাড়ি, এখানে থাকা তো ইম্পসিবল। দীপা, আমাদের ফ্যামিলি অনুসারে আমাদের বাড়িটা তো সাফিসিয়েন্ট, তোমার তো এখানে প্রবলেম হওয়ার কথা নয়। আর দেখো তো কটা মিডল ক্লাস ফ্যামিলিতে এসি আছে। প্রবলেম হবে না, আমার বান্ধবীদের আমি আমার বাপের বাড়ি কখনো নিয়ে যেতে পারিনি, কারণ বস্তির ওই ঝুপসি ঘরে নিয়ে গেলে আমার সম্মান থাকতো না। সে কথা তো আমি তোমায় আগে বলেছিলাম, তুমি বলেছিলে তোমার বাড়িতে আমি ওদের ইনভাইট করতে পারবো। ও মাই গড, এখন তো দেখছি এখানে কোনো মডার্ন ফার্নিচার নেই। দীপা, তুমি ঠিক করে দেখোনি, টিভি, ফ্রিজ, সোফা, খাট, বিছানা, আলমারি আমাদের সব আছে। তাতে কি, মডিউলার কিচেন, ইন্ডাকশন, মাইক্রোওভেন, গিজার, এসি কিছুই তো নেই। বৌমা, তুমি দুঃখ করো না মা, ধীরে ধীরে ওই সব আসবাবপত্র সব হয়ে যাবে। দেখো মা, রান্না তুমি গ্যাস ওভেনে করো বা মাইক্রো ওভেনে, খাবার সুস্বাদু হওয়াটাই আসল। মা, কিছু মনে করবেন না, রান্না তো কাজের মেয়েরা করবে, তাই টেস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ফার্নিচারগুলো থাকলে আমার একটু ভালো লাগতো। ও বৌমা, আমাদের তো কোনো কাজের লোক নেই, আমরা মানে এই শাশুড়ি বৌমা মিলে সব কাজ ভাগাভাগি করে করে নেব। দূর দূর, আমার একটা স্বপ্নও সত্যি হলো না। এই বলে দীপা ওয়াশরুমের দিকে চলে যায়। অনিমেষ আর তার বাবা মা, অশোক আর গায়ত্রী কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর যে যার ঘরে চলে যায়। ওয়াশরুম থেকে ফিরে দীপা অনিমেষের ঘরের দিকে যেতে গেলে গায়ত্রী তাকে বলে, বৌমা, আজ তোমাদের কাল রাত্রি, সন্ধ্যের পর থেকে স্বামী স্ত্রী মুখ দেখা দেখি করবে না, গেস্ট রুমে তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে, আজ তুমি ওখানেই থেকো। আপনাদের গেস্ট রুম আছে? থাকবে না কেন, সিঁড়ির তলার ঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়ে গেস্ট রুম করা হয়েছে। আমাদের একতলায় দুটো ঘরের একটা ঘর আমার বেডরুম, আর একটা ঘর বসার ঘর। দোতলায় দুটো ঘরের একটা অনিমেষের, মানে কাল থেকে তোমার বেডরুম, আর একটা ঘর রান্নাঘর সহ খাবার ঘর। তুমি তো শিক্ষিত মেয়ে, এবার তুমি তোমার মতো করে এ বাড়িটা সাজিয়ে গুছিয়ে নাও। উফ, আমার কপালও একটা জুটেছে, কেমন বেয়াদব শাশুড়ি, খালি খাটিয়ে মারার প্ল্যান করছে। তবে আমাকে তো চেনে না, কাজে ফাঁকি দেওয়ার 101টা ট্রিক্স আমার জানা আছে। পরের দিন দীপা অনেক দেরি করে ঘুম থেকে উঠল। তারপর স্নান সেরে সে খাবার ঘরে এলো। তাকে দেখেই তার শাশুড়ি বলল, বৌমা, তোমার আর অনিমেষের ঘরে আজ এসি লাগিয়ে দিয়েছে, দেখে নিও। তোমার শ্বশুর মশাই ওর PF এর টাকা ভাঙিয়ে এসিটা কিনে দিয়েছে, এবার এসি চালানোর জন্য যে এক্সট্রা ইলেকট্রিক বিলটা উঠবে সেটা অনিমেষকে দিয়ে দিতে বলবে। থ্যাংক ইউ মা, এসিটার জন্য তবু আমার বান্ধবীদের কাছে
আমার মুখ রক্ষা হবে। এই বলে দীপা তার কয়েকজন বান্ধবীদের তার বাড়িতে নিয়ে আসে আর সারাক্ষণ ধরে এসি চালিয়ে ঘরের মধ্যে বসে বসে গল্পগুজব করে। দুপুরে তার শাশুড়ি তার ঘরে ঢুকে বলে, বৌমা দুপুর হয়ে গেছে গো, ভাত কাপড়ের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। অনিমেষের থেকে ভাত কাপড়টা নিয়ে তুমি তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে দাও, আর নিজেও খেয়ে নাও। সন্ধেবেলায় তোমার বৌভাতের রিসেপশনের জন্য একটু পরেই তো পার্লার থেকে তোমায় সাজাতে আসবে। মা আমি তো সবে গতকাল বিকালে এলাম, 24 ঘন্টাও কাটেনি, এখনই আমায় কাজ করতে বলছেন? আর যে তোমার বৌভাত বৌমা, আজ তোমায় অনিমেষ ভাত কাপড় দেবে, আর তারপর তুমি সবাইকে খাবার পরিবেশন করবে, এটাই তো নিয়ম। মা ওইসব আপনাদের আমলের নিয়ম, আমি কাউকে খাবার পরিবেশন করে দিতে পারবো না। আপনারা ক্যাটারিংয়ের লোকেদের বলুন, ও বেলায় অনেক লোক নেমন্তন্ন খেতে আসবে, তখন ক্যাটারিংয়ের ছেলেরা খেতে দেবে। এখন তো শুধু আমরা বাড়ির কজন, 5-6 জন আমাদের আত্মীয়, আর তোমার কটা বান্ধবী ছাড়া কেউ খাবে না। এই কয়েকজনকে তুমি খাবার পরিবেশন করতে পারবে না? আচ্ছা তুমি যদি না পারো আমি পরিবেশন করে দিচ্ছি, তুমি শুধু নিয়ম রক্ষা করার জন্য পায়েসটা দিয়ে দিও। নিয়ম নিয়ম বলে খালি খাটিয়ে নেবার ছল চাতুরি, যত্ত সব। এইভাবেই প্রথম দিন থেকে দীপা সংসারের কোনো কাজ করত না, আর চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে বসে বান্ধবীদের সাথে গল্প করে কাটাচ্ছিল। অন্যদিকে সংসারের সব কাজ অনিমেষের মা গায়ত্রী করত। এভাবেই দিন কাটতে কাটতে একদিন দীপার খুব জ্বর হলো। দীপার বান্ধবীরা দীপার জ্বর হয়েছে দেখে যে যার মতো চলে গেল। তখন দীপার শাশুড়ি ঘরের কাজ করার সাথে সাথে দীপার সেবা করতে লাগল। 5 দিন পর দীপা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তারপর সে তার শাশুড়িকে বলল, মা আমি যাদের নিজের ভাবতাম তারা আমার অসময়ে আমায় ফেলে পালিয়ে গেল, আর আপনাকে আমি কোনোদিন পাত্তা দিইনি, তবুও আপনি আমার এত সেবা করলেন কেন? আপনি আমার থেকে কি চান? বৌমা তুমি তো আমার মেয়ের মতো, মা তার মেয়ের অসময়ে তার পাশে থাকে, তার জন্য সে কি কিছু চায়? না না কিছু চায় না। তুমি আর আমার অনিমেষ ভালো থাকো, সুখে সংসার করো, তাহলেই আমার সব পাওয়া হয়ে যাবে। ছোটবেলা থেকে কিছু পেতে গেলে আমাকে অনেক কিছু করতে হয়েছে, তাই আমি নিজের অজান্তে খুব স্বার্থপর আর উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছিলাম, আপনি আমায় ক্ষমা করুন। ও বৌমা তুমি আমার থেকে ক্ষমা চাইছো কেন? তুমি তো কোনো দোষ করনি। মা আপনি খুব ভালো, তাই হাসি মুখে নিজের কাঁধে সংসারের সব কাজকর্মের ভার তুলে নিয়েছেন, আর আমার দোষও দেখতে পাচ্ছেন না। আজ থেকে আমি সংসারের যাবতীয় কাজ করব, আপনি আরাম করবেন। না বৌমা, যতদিন পারবো ততদিন আমরা দুজনে হাতে হাতে কাজ করে নেব, তারপর তো তুমি রইলে সংসার সামলানোর জন্য। তাহলে আজ এই অবধি। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ নতুন দর্শকরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।